এবারে বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে যেতে চাই হবিগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর প্রদীপ জেলায় এখন পর্যন্ত বন্যা কবলিত মোট কতটি এলাকা এবং বানফাঁসিরা কোন কোন মাধ্যমে আসলে আসলে ত্রাণ সহায়তা পাচ্ছে এবং উদ্ধার তৎপরতা কেমন চলছে স্বাদে ভরপুর প্রাণ সোহার আসলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির চারটি উপজেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে রয়েছে এখন প্রায় হাজার মানুষ আসলে বন্যা কবলিত হয়েছেন এবং তারা গৃহবন্দী অবস্থায় রয়েছে আর ত্রাণ সহায়তার যে বিষয়টি আপনি বললেন সেটি সরকারের সহযোগিতা আছে সেটি আসলে এখন পর্যন্ত ওইভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়নি তবে সাধারণ আহ মানুষ যারা রয়েছেন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের তারা বিভিন্নভাবে অনেকেই সহযোগিতা চালিয়ে যাচ্ছেন তো এই কারণে যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা এখনও পৌঁছেনি এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যে হয়তো সেটি পৌঁছানো সম্ভব হবে একটি বিষয়গুলো রাখি আসলে গত কাল থেকে গতকাল পর্যন্ত বিপদসীমার যে ঝুঁকিটি ছিল বিপদসীমার অনেক উপর দিয়ে হবিগঞ্জের খয় নদীর পানি প্রবাহ ছিল আজ আহ সেটি অনেকটাই কমে এসেছে এবং যেহেতু আজকে সারাদিন কোথাও কোনো বৃষ্টি নেই এই কারণে এখন পর্যন্ত যে বন্যার অবনতির যে বিষয় আসলে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে না আশা করা যাচ্ছে যে বন্যার পরিস্থিতির দ্রুত হয়তো উন্নতি হবে তো এখন যে রুদ্রোজ্জ্বল দিন এইভাবে যদি আসলে থাকে আগামী কাল পর্যন্ত তাহলে হয়তো আশা করা যায় যে হবিগঞ্জের যে বন্যা উপদ্রুত যে এলাকাগুলো রয়েছে সেগুলো হয়তো বন্যার হাত থেকে রক্ষা পাবে এবং সাধারণ যারা বানমাসী মানুষ রয়েছেন তারাও হয়তো কিছুটা স্বস্তি পাবেন তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন যেন সহযোগিতাটা পৌঁছে দেওয়া যায় তো প্রত্যাশা করা যাচ্ছে যে বন্যার পানি কমে গেলে যেহেতু নদীর পানি কমছে বন্যা হয়তো বন্যা পরিস্থিতি উন্নতি হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে হবে সুদীপ জানাচ্ছিলেন হবিগঞ্জে এখনো সেভাবে ত্রাণ সহায়তা পৌঁছায়নি ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য